একাত্তরের যুদ্ধ শিশু অবিদিত ইতিহাস গ্রন্থটি কোনো সাদামাটা গ্রন্থ নয়, বরং এটি একটি উচ্চতর মানবিক চেতনাকে উজ্জীবিত এবং শিশু অধিকার প্রতিষ্ঠা করতে একটি গবেষণাধর্মী প্রামাণ্য দলিল। কেননা গ্রন্থটি বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও কানাডাতে প্রাপ্ত প্রামাণিক দলিলাদির ভিত্তিতে রচিত। যুদ্ধকালীন ও যুদ্ধোত্তর বাংলাদেশের ইতিহাসের যে অজানা দিক রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করে যে নতুন নতুন তথ্যের সন্ধান পাওয়া যায়, সেই বিদিত অংশটুকুই এই গ্রন্থে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন লেখক। এই গ্রন্থে পাক বাহিনী কর্তৃক বাঙালি নারীদের প্রতি নির্দয় বর্বরতার চিত্র উপস্থাপন সহ যুদ্ধ শিশুদের জন্মকথা এবং তাদের জন্ম পরবর্তী সময় করণীয় সম্পর্কে তৎকালীন বাংলাদেশ ও কানাডার প্রশাসনিক ও আইনি জটিলতা এবং উভয় দেশের শ্রেণী বৈষম্যবোধ, বর্ণ বৈষম্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যে খুঁটিনাটি বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যুদ্ধ শিশুদের জন্মবৃত্তান্ত জানতে হলে এই গ্রন্থের প্রথম তিনটি অধ্যায় পাঠ করা পাঠকের জন্য অপরিহার্য। কিন্তু পরবর্তী অধ্যায়গুলো, যেমন বাংলাদেশ থেকে কানাডা, যুদ্ধ শিশুর দুঃসাহসিক অভিযান, দত্তগ্রাহী বাবা মা এবং যুদ্ধ শিশু একটি আভরণ চিত্র, দত্তগ্রাহী বাবা মার আনন্দ বেদনা এবং কানাডাতে বেড়ে ওঠা যুদ্ধ শিশু আধুনিক পাঠকের মনে বিশ্ব মানবিকতার কারণে এমন অনেক জিজ্ঞাসা জাগাতে সক্ষম হতে পারে যেগুলো বর্তমান একুশ শতকের পরিস্থিতি তাড়িত বিপর্যস্ত মানুষের মনে নতুন অনুসন্ধিৎসা, আশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানব কল্যাণের সর্বোৎকৃষ্ট মতামত গ্রহণের আগ্রহ জাগাবে। শুধু তাই নয়, তৎকালীন অগ্রসর জ্ঞানের আলোকে শ্বেতকায় দত্তগ্রাহী বাবা মা সন্তান প্রতিপালন এবং তাদের দত্তকায়িত সন্তানরা নিজেদের জন্মবৃত্তান্ত জেনেও আবেগ আর বুদ্ধির সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ কিভাবে করছে অপার ভালোবাসায়, তারই জীবন্ত দলিলকে উপস্থাপন করা হয়েছে এই আলোচ্য গ্রন্থে। নিঃসন্দেহে তা একজন সংবেদনশীল ও উদারপন্থী আধুনিক পাঠককেও মন্ত্রমুগ্ধের মতো নিয়ে যায় এবং আপনজনের ভালোবাসার স্বরূপ সম্পর্কে নতুন করে ভাবতে অনুপ্রাণিত করে। সর্বোপরি বিশ্ব মানবিকতাকে কেন উপেক্ষা করা যায় না? দেশে দেশে কালে কালে এবং সর্বকালে দত্তক সন্তানের মানুষ জগৎ কেমন হয়ে থাকে এবং ধর্মবর্ণ শ্রেণী নির্বিশেষে শিশু অধিকার প্রতিষ্ঠায় কোন ধরনের ভূমিকা অপরিহার্য, তারই অনুপুঙ্খ ও চমকপ্রদ বিশ্লেষণ করেছেন লেখক মুস্তাফা চৌধুরী তার এই তথ্যবহুল গবেষণামূলক গ্রন্থে।